নির্বাচনের নামে প্রহসন হয়েছে, তাই গণনা কেন্দ্র বয়কট দাবি বিরোধীদের। নির্বাচনে হেরে যাবেন বুঝেই আগে থেকে এইসব করেছেন, পাল্টা দাবি তৃণমূলের বিশ্বজিৎ দাসের। উপনির্বাচনে ব্যাপক রিগিং, ছাপ্পা ভোটের অভিযোগ তুলে গণনা কেন্দ্র বয়কট বিরোধীদের। গণনা কেন্দ্রে হাজির হলেন না বিরোধী দলের কোনো এজেন্ট। গত 21 তারিখ রবিবার বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনের দিন সকাল থেকেই অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে ওঠে। উপনির্বাচনের দিন বেলা একটু বাড়তেই বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বহিরাগতদের এনে ভোট লুট করা হচ্ছে। শাসক দলের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বনগাঁ বাটার মোড়ে অবরোধ করে বিজেপি নেতৃত্ব। রামনগর রোডের মুখে অবরোধে সামিল হন বাম কর্মী ও সমর্থকেরা। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকেও বনগাঁ বাটার মোড়ে পথ অবরোধ করা হয়। এরপর বামেরা পুনর্নির্বাচনের দাবি করেন, লিখিত আকারে জানিয়ে দেন গণনা বয়কট করেছেন তারা। এদিন নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বাম নেতা তথা বনগাঁ এরিয়া কমিটির সম্পাদক সুমিত কর। এ বিষয়ে তিনি বলেন, 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে সীমাহীন সন্ত্রাস করেছে শাসক দল তৃণমূল। সারা বনগাঁ সাব ডিভিশন থেকে সমস্ত ধরনের অসামাজিক জগতের জীব তাদেরকে ডেকে নিয়ে বুথ দখল করে ব্যাপক ছাপ্পা এবং রিগিং হয়েছে। আমরা দুপুর 12টার সময় এই নির্বাচনতে আমাদের পুনর্নির্বাচন দাবি করি এবং আমাদের পোলিং এজেন্টদেরকে জোরপূর্বক পোলিং বুথ থেকে বের করে দেওয়া হয়, মারা হয়। স্বাভাবিকভাবেই এই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে বলেই আমরা এই নির্বাচনকে বয়কট করেছিলাম ভোট গণনাকে। না, আমরা তো একে জয় বলছি না, এটা মানুষের রায় নয়, এটা কোনো জয়ই নয়, এটা মানুষের রায় নয়। সঠিক নির্বাচন হলে ওখানে তৃণমূল প্রার্থী 100% নিশ্চিত ছিল তারা হারতেন। নির্বাচনের দিন ভোট লুঠের অভিযোগ তুলে নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়ানোর কথা আগেই ঘোষণা করেছেন কংগ্রেস নেতৃত্ব। এ বিষয়ে উত্তর চব্বিশ পরগনা জেলার কার্যকারী সভাপতি কৃষ্ণচন্দ্র বলেন, আমাদের যাইনি, কারণ আমরা 21 তারিখে যে ভোট হয়েছিল সেই ভোটের দিন 10টার পরেই আমরা বয়কট করি, আমাদের বয়কট করতে বাধ্য হই, কারণ আমাদের ওখানে কাউকে ভোট দিতে দেওয়া বা আমাদের সবথেকে বড় ব্যাপার আমাদের ক্যান্ডিডেটকে পর্যন্ত ভোট দিতে দেওয়া হয়নি, তার পরিবারসহ তারা ভোট দিতে পারেনি। মানুষকে মানুষের রায়টা দেওয়ার আগেই সকালবেলা থেকেই একদম ভোরবেলা থেকেই ছাপ্পা ভোট শুরু হয়ে গেছে, জনগণের রায়টা নিজেরা করে নেওয়ার চেষ্টা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আমরা ভোট বয়কট করে আমাদের অন্যান্য প্রতিবাদগুলো সংগঠিত করেছিলাম। জনগণ যদি জনগণের রায়টা সঠিকভাবে প্রকাশ না করতে পারে, তার থেকে দুঃখজনক ব্যাপার আর হতে পারে না। যেটা কলঙ্কিত হয়ে গেল এটা দরকার ছিল না। যদিও এদিন বিরোধীদের অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস। পাশাপাশি বিরোধীদের গণনা কেন্দ্রে উপস্থিত না থাকার বিষয়ে তার দাবি, হেরে যাবেন বুঝতে পেরেই এইসব বলা হচ্ছে। এই জয় মামাটি মানুষের জয়, এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের নিরিখে আমরা বনগাঁ পৌরসভায় আমরা সেই উন্নয়ন মানুষের কাছে উপহার দিতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। পরাজয় যারা জানে ওদের কপালে লিখন হয়েছে যে এর পরাজয় সুনিশ্চিত, তা কেউ কখনো তার পরাজয় নিতে আসে কখনো কেউ, ওদের সেই মানসিকতা নেই। যে বিরোধী দলের যে ভূমিকা, আমরা কখনো মাঠ ছাড়তাম না, আমরা হারবো জানলেও মাটি কামড়ে পড়ে থাকতাম, এদের সে মানুষের এরা যেন তেন উপকারে জিতার জন্য এসেছে যে আমাদের জিততে হবে, মানুষের রায় এরা মানতে চায় না। স্বাভাবিক কারণেই তারা আসবে, কেন ওরা মানুষের রায়টা তো মানেনি, ওখানকার মানুষের রায় ওরা মানতে চায়নি, সেই কারণে আসে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড। শুভ উদ্বোধন।